আজ শুক্রবার দুপুরে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সমাজপাড়ায় জলপাইগুড়ি জেলা স্ট্রিট ভেন্ডার্স ও হকার্স ইউনিয়নের সদস্যরা জমায়েত হন। এরপর ওখান থেকে জলপাইগুড়ি শহরে মিছিল করে সদর মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করতে যান। আন্দোলনকারীরা সদর মহকুমা শাসকের দপ্তরে ঢুকতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এরপর গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে ইউনিয়নের কর্মীরা। অবশেষে সদর মহকুমা শাসককরণে স্মারকলিপি দেওয়া হয় ইউনিয়নের পক্ষ থেকে। ইউনিয়নের দাবি, 2024 সালে শারদ উৎসবের প্রাককালে হকারদের বকেয়া 2000 টাকা অনুদান প্রদান করতে হবে। পুরসভা এবং ব্যাংকের জটিলতা কাটিয়ে সমস্ত হকাররা যাতে সহজে ঋণ পান তার ব্যবস্থা করতে হবে। 2014 সালে দেশে আইন ও 2018 সালে রাজ্য সরকারের আইন অনুযায়ী হকারদের পরিচয়পত্র প্রদান করা, টাউন ভেন্ডিং কমিটি দ্রুত গঠন বা পুনর্গঠন করে হকারদের আইনি প্রাপ্য এবং অধিকার রক্ষার ব্যবস্থা করতে হবে। জলপাইগুড়ি জেলা স্ট্রিট ভেন্ডার্স ও হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক নীলাঞ্জন নিয়োগী বলেন, জেলা স্ট্রিট ভেন্ডার এন্ড হকার্স ইউনিয়ন সিআইটিউ পক্ষ থেকে আমরা এতে লক্ষ্য করছি যে দুর্গাপূজা ঈদের মতো প্রতি বছর প্রশাসনের তরফে হকারদেরকে একবার করে তাদের দোকানপাট ভেঙে দেওয়া হয়, তাদেরকে পুলিশ প্রশাসনের তরফে হুমকি দেওয়া হয় এবং তারপরে লোক দেখানো একটা মিটিং ডাকে পৌর প্রশাসন, সেখানে নানা ধরনের গালভরা প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু সেটা হয় না। গতকে 13 তারিখ থেকে আবার জলপাইগুড়ি শহরে হকারদের দোকানপাট ভাঙা হয়। আজকের দিনে দাঁড়িয়ে হকাররা রাস্তাঘাটে দোকান বসাতে পারছে না, তাদের দোকান ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে প্রতিদিন প্রতিনিয়ত প্রশাসনের তরফে শাসানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। আমরা এর প্রতিবাদ স্বরূপ আমরা এসডিও সাহেবের সঙ্গে দেখা করতে এসেছিলাম। আমরা প্রপার চিঠি দিয়ে এসেছিলাম, সেই চিঠির এই যে কপি আছে, এই কপি পাওয়ার পরে আজকে যখন আমরা এলাম তখন ওনারা বলছেন যে আপনাদের পারমিশনটা গ্র্যান্ট করা হয়নি। আমরা বলছি ঠিক আছে, পারমিশন গ্র্যান্ট করা হয়নি, আমরা আমাদের পেটের জ্বালার খবর, আমাদের যে পেটে জ্বালা, আমাদের যে খিদা, আমাদের রুটি রুজির যে সংগ্রাম, তা নিয়ে আমরা দেখা করতে এসেছি। আপনি সরকারি আধিকারিক, আপনি আমাদের সঙ্গে 2-4 মিনিট কথা বলতেই পারেন। আমরা সেই বিষয়টা চেয়েছিলাম কিন্তু অনেক টালবাহানা করলো, কোনোভাবেই তারা রিসিভ পর্যন্ত দেবেন না। আমরা এখানে আমাদের ইউনিয়নের পক্ষ থেকে আমরা বসেছিলাম, আমাদের বেশি কিছু না, আমাদের তিনখানা দাবি নিয়ে আমরা খালি এসেছি। আমরা বলছি যে অমানবিকভাবে কোথাও হকার উচ্ছেদ করা যাবে না, আর পুলিশ প্রশাসনের তরফে যে হুমকি চলছে সেটা বন্ধ করতে হবে। আর বলছি 2014 সাল এবং 2018 সালের দেশের যে আইন, সেই আইন মোতাবেক হকারদেরকে হকার্স কর্নারের গঠন করা এবং প্রত্যেকটা হকারকে, জলপাইগুড়ির প্রত্যেকটা হকারকে পরিচিতিপত্র প্রদান করতে হবে, আর টাউন ভেন্ডিং কমিটি দ্রুত গঠন করতে হবে, তার মধ্যে দিয়ে এই সমস্যাকে নিরসন করা যেতে পারে। একমাত্র সমস্যা যদি না মেটে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমাদের সঙ্গে কথা হয়েছে, আমরা সোমবার দিন এসডিও সাহেবের সঙ্গে আমরা আবার দেখা করতে আসব, তারপরে উনি কী কথা বলেন তারপরে আমাদের পরবর্তী কথা আমরা জানাবো। কিন্তু ততদিন পর্যন্ত এই হকার বন্ধুরা, এরা যারা যেখানে কাজ করবেন তারা সেখানে দোকানদারি করবেন, কোনো পুলিশ প্রশাসনের বাধা আমরা মানব না। যদি কোনো পুলিশ প্রশাসন বাধা দিতে আসে তাহলে তার বিরুদ্ধে আমাদেরও লড়াই চলবে।